বিটিক্সি 60 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে একটি এক্সচেঞ্জের সাইট নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Bitcointry এই এক্সচেঞ্জের সাইট নিয়ে কথা বলতে চাই কারণ এই Bitcointry এই সাইটটির সাথে সাতোশি কোরের একটা সম্পর্ক রয়েছে এবং সাতোশি কোরের নিজস্ব এক্সচেঞ্জার হিসেবে আপনারা জানেন যে অনেকগুলো সোয়াপ প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি মার্কেটে লঞ্চ করেছে যেরকম ইয়ং ফেরেট তারপর হচ্ছে স্যাটোশোয়াপ আরও অনেকগুলো ইয়ারলি বুকস রয়েছে তাদের এনএফটি মার্কেট প্লেস হিসেবে তাদের সাথে কন্ট্রিবিউশন রয়েছে সো পাশাপাশি হচ্ছে Bitcointry এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার যেটা হচ্ছে জানুয়ারির এক তারিখে নিউলি লঞ্চ করা হয়েছে এবং এই Bitcointry এটার সাথে কোরের কী সম্পর্ক রয়েছে আমরা সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ভিডিওটির মাধ্যমে সো ফ্রেন্ডস Bitcointry এটা কিন্তু একটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ সোয়াপ অ্যান্ড টোকেন দেখতে পাচ্ছেন এটা আপনার জাস্ট এটা লোগোটা একটু করে খেয়াল রাখবেন কারণ এই লোগোটার উপরে পরবর্তীতে একটা আপনাদের ধামাকা আপনাদেরকে দেখাবো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন Bitcointry নিজস্ব কয়েন হচ্ছে BTTY কয়েন দেখতে পাচ্ছেন BTTY কয়েন হচ্ছে Bitcointry এই এক্সচেঞ্জার কয়েন BTTY কয়েন এবং এই BTTY কয়েন অলরেডি কিন্তু তাদের এক্সচেঞ্জার যে Bitcointry এক্সচেঞ্জার সেখানে কিন্তু বাই সেল চলছে এবং কয়েন মার্কেট ক্যাপে কিন্তু এটা লিস্টিং রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন এই Bitcointry এই এক্সচেঞ্জার মূলত হচ্ছে তুর্কি থেকে তারা হোস্ট করছে দেখতে পাচ্ছেন তুরস্ক থেকে এবং এই Bitcointry এই এক্সচেঞ্জার হচ্ছে এমন একটা এক্সচেঞ্জার তারা এই এক্সচেঞ্জারটা ক্রিয়েট করেছে মূলত হচ্ছে নিউলি যে সকল প্রজেক্টগুলো যে সকল কয়েনগুলো মার্কেটে আসবে মেইনেটে আসবে সেই সকল কয়েনগুলোকে তারা লিস্ট করবে বিনা পয়সায় তারা হচ্ছে ফ্রি প্রমোট করবে সেই সকল কয়েনগুলোকে এক্সচেঞ্জারে লিস্টিং করার ক্ষেত্রে সো এখনও কিন্তু তাদের অ্যাপ এখনও লঞ্চ করেছে কিনা সেটা আমি এখনও শিওর নয় কিন্তু তাদের এখন ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে সেটা বাইসেল করতে পারবেন সো আমি সেটা একটু পরে দেখবো যে আসলে তাদের অ্যাপ তারা লঞ্চ করেছে কিনা এবং আমি এখানে আর কি বিষয় আপনাদেরকে দেখাই এখানে দেখতে পারবেন যে Bitcointry এটার কিন্তু তাদের যে BTTY কয়েনটা রয়েছে BTTY কয়েন এটা কিন্তু তারা জানুয়ারি 9 তারিখে কিন্তু তারা ডিপোজিট এবং উইথড্রোর ক্ষেত্রে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকে জানুয়ারির 10 তারিখ এবং আপনাদেরকে যদি আমি দেখাই যে তারা কোড ডাউনে যে টুইটটা করেছে সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সো আপনারা তাদের টুইটারে চলে গেলে কিন্তু আপনারা সেই বিষয়গুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে জানুয়ারি 8 তারিখে এই পোস্টটা করেছে যে code.org উই আর রেডি টু কোঅপারেশন উই আর রেডি ফর কোঅপারেশন মানে কোর কয়েনটা কোরটা তারা লিস্ট করার ক্ষেত্রে তারা হচ্ছে কোঅপারেশন করবে Bitcointry নিজস্ব এক্সচেঞ্জার সো এটা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা কোডডাওর নিজস্ব একটা ক্রিপ্টো এক্সচেঞ্জার সো আমি এখন আপনাদেরকে এই লোগোটা এই কারণে মনে রাখতে বলেছি দেখতে পাচ্ছেন BTTY কয়েনের লোগো হচ্ছে বি দিয়ে এবং আপনার সরাসরি এখন হচ্ছে সাতোশি কোরের অ্যাপের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার জানি এখানে তিনটা প্রজেক্ট কিন্তু অলরেডি অনগোয়িং চলছে এবং আমি যদি সেই প্রজেক্টগুলোর লোগোগুলো একটু করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে দুই নম্বর যে প্রজেক্টটা রয়েছে টেস্ট কয়েন বি এটার লোগোটার একটু করে লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন এটার লোগোটা সম্পূর্ণ হচ্ছে Bitcointry BTTY কয়েনের লোগো ঠিক সেম যেমনটা করে আমরা একটু আগে টুইটার ম্যাপটাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টেস্ট কয়েন বি এর লোগোটা একটু করে খেয়াল করবেন এবং এই লোগোটার সাথে হচ্ছে আপনারা Bitcointry এই লোগোটা মিলাবেন দেখতে পাচ্ছেন BTTY কয়েনের লোগো একেবারেই 100% সেম সো আসলে বোঝা গিয়েছে কিনা আপনাদেরকে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি আপনারা যে কয়েনটা টেস্টিং পেজে অংশগ্রহণ করেছেন এই কয়েনটাই আমাদেরকে BTTY কয়েন হিসেবে তারা টেস্ট কয়েন বি যে কয়েনটা আমরা টেস্টিং পেজ করছি সেটা আমাদেরকে দিবে গিভওয়ে হিসেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা তিনটা প্রজেক্ট টেস্টিং করছি টেস্ট কয়েন এ টেস্ট কয়েন বি এবং টেস্ট কয়েন সি তার মধ্যে হচ্ছে দুই নম্বর যে প্রজেক্টটা রয়েছে টেস্ট কয়েন বি এটাই কিন্তু BTTY কয়েনের টেস্ট পেজ সো আশা করি বোঝাতে পেরেছি আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে BTTY কয়েনের টেস্ট ফেজ এবং 18 তারিখ পর্যন্ত তাদের টেস্টিংটা চলবে 19 তারিখে হয়তো যারা টেস্টিং ফেজে অংশগ্রহণ করেছে তাদেরকে BTTY কয়েনটা আমাদেরকে রিয়েলি তারা দিয়ে দিবে ওকে সো এবার আসি BTTY কয়েনের মার্কেট প্রাইসটা আমি আপনাদেরকে দেখাই এটার মার্কেট প্রাইস অতটা বেশি নয় আমি যদি তাদের কয়েন মার্কেট ক্যাপে যদি একটু করে চলে যাই তাহলে আমি হচ্ছে আপনাদেরকে সেই বিষয়ে দেখাতে পারবো যে Bitcointry নিজস্ব এক্সচেঞ্জার কয়েন BTTY কয়েনের মার্কেট ক্যাপ কত BTTY
কয়েন মার্কেট ক্যাপ যদি আমি এখানে আসি তাহলে হচ্ছে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন বিটকয়েনটি টোকেন প্রাইস টুডে, সো বর্তমানে হচ্ছে বিটিটি কয়েন প্রাইসটা কিন্তু একসেন্ট যা চলছে, এটার প্রাইসটা হচ্ছে 0.0001 সেন্ট দেখতে পাচ্ছেন। সো এটার সার্কুলেশন দেখতে পাচ্ছেন, আমি একটু করে দেখাই সার্কুলেশনটা দেখাই, একটু নিচে চলে আসলাম। এই সার্কুলেশন আমি আপনাদেরকে দেখাতে পারবো যে বর্তমান এটা টোটাল সার্কুলেশন কত রয়েছে। এটা টোটাল সার্কুলেশন রয়েছে আপনার 500 মিলিয়ন কয়েন তাদের টোটাল সাপ্লাই, দেখতে পাচ্ছেন 500 মিলিয়ন কয়েন তাদের টোটাল সাপ্লাই। এবং এটার এখনও সার্কুলেটিং সাপ্লাই এখনও যেহেতু ইন্ডিকেশন দেয় না, তার মানে হচ্ছে তারা হচ্ছে 19 তারিখে হয়তো সেটা এখানে অ্যাড করবে, এবং এই 500 মিলিয়ন কয়েনই হয়তো তারা পুরোপুরি এয়ারড্রপের মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, অথবা 300 মিলিয়ন কয়েন ডিস্ট্রিবিউট করতে পারে। সো যারা টেস্টিং ফেজে অংশগ্রহণ করেছে তারা এই কয়েনটা ফ্রিতে পেয়ে যাবে। এবং এটা সমস্ত ইনফরমেশান এখানে রয়েছে, মার্কেট র্যাঙ্ক রয়েছে 4,424 টেস্ট ফেজ কয়েন মার্কেট ক্যাপেতে। এবং যেহেতু এটা এখনও ফাইনালি অ্যাকচেঞ্জ শুরু হয় নাই, সো আমার কাছে মনে হচ্ছে যে BTTY কয়েনটাও ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। এবং যারা টেস্টিং পেসে অংশগ্রহণ করেছেন তারাও বিটকয়েনট্রি BTTY কয়েনটা কিন্তু আপনার এয়ারড্রপের মাধ্যমে পাচ্ছেন। ফ্রেন্ডস, এবার আসি আমরা বিটকয়েনট্রি আসলে গুগল প্লে স্টোর রয়েছে কিনা সেটা আমরা একটু করে দেখার চেষ্টা করব। আপনি যদি গুগল প্লে স্টোরে যান তাহলে হচ্ছে বিটকয়েনট্রি লিখে সার্চ করলে কিন্তু আপনারা আসলে এই অ্যাপটা গুগল প্লে স্টোর রয়েছে কিনা সেটা দেখতে পারবেন। ওকে, বিটকয়েনট্রি লিখে সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিটকয়েনট্রি বাই সেল ক্রিপ্টো দেখতে পাচ্ছেন। অ্যাপটি কিন্তু অলরেডি প্লে স্টোর রয়েছে এবং বর্তমানে এটা মনে হয় ডেমোতে রয়েছে এবং এটার বাই সেলও কিন্তু চলছে। সো আমরা আপাতত জাস্ট আপনাদেরকে এই বিষয়গুলো জানানো দেওয়ার জন্য ভিডিওটি করা, এখন আপাতত অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। পরবর্তীতে এটার যদি কোনো আপডেট অফিসিয়ালি কোডডাও থেকে আমরা পাই সেটা নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি কোডডাওর আজকের আপডেট, পরবর্তী দেখা হবে সাথে সুগারের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।